হ্যালো বন্ধুরা, ইউটিউব বাংলা প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আপনারা কিভাবে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে কি সুন্দরভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। যারা কার্টুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, খুবই কাজে দেবে। তো বন্ধুরা, যারা জানেন না কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তারা এখনই এই ভিডিওটি দেখে বলুন এবং এই ভিডিওটির সাহায্যে দেখে বলুন কীভাবে আপনি কার্টুন ভিডিও মেক করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এবং খুবই ইজিলি পাবেন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো বন্ধুরা, আমরা যে অ্যাপসটির সাহায্যে আজকে কার্টুন বানাবো সেই অ্যাপসটির নাম আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামি অ্যাপস। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন না, এই অ্যাপসটি আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আরেকটা কথা বন্ধুরা, এই অ্যাপসটি 100% ফ্রি। তো এই অ্যাপসটিতে কোনো চার্জ নেই, টেলিগ্রামি অ্যাপস। তো এই অ্যাপসটি আপনারা গুগলে হয়তো কেউ খুঁজে পাবেন, কেউ হয়তো খুঁজে পাবেন না। তো সেজন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটি থেকে আমাদেরকে কার্টুন ভিডিও বানাতে হলে এখানে প্রথমে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন আপনারা যদি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ম্যানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনারা চোখের কালার চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা চোখের কালার চেঞ্জ হচ্ছে। তারপরে হেড বাটনে ক্লিক করুন, হেড বাটনে ক্লিক করে আপনারা হেড ছোট, বড়, মাঝারি এবং সিম্পলভাবে হেড আপনারা করতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন হেয়ারে ক্লিক করে আপনারা হেয়ারের কালার চেঞ্জ করতে পারেন, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো দেখুন এখানে অনেকগুলো হেয়ার স্টাইল আছে এবং সেগুলো আনলক করা আছে, সেগুলো প্রথমে আনলক করতে হবে। আর সাইডে দেখতে পাচ্ছেন হেয়ারের কালার, আপনারা এখান থেকে হেয়ারের কালার চেঞ্জ করতে পারবেন যার যেটা পছন্দ। তার নিচে দেখতে পাচ্ছেন টি শার্টে আপনারা ক্লিক করুন, ক্লিক করে আপনারা টি শার্ট চেঞ্জ করতে পারবেন এবং টি শার্টে দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তার নিচে দেখতে পাচ্ছেন প্যান্ট আপনারা চাইলে প্যান্টের কালার চেঞ্জ করতে পারেন, আবার চাইলে প্যান্টের স্টাইলও চেঞ্জ করতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন শুয়ের কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে আপনারা যেটা করতে পারেন, এখান থেকে আপনারা ব্যাক করে চলে যান। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছিল মেয়ে, হয়ে গেল ছেলে। তো এটা কিভাবে, এটা আসলে দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে একটি বাটন আছে, জেন্ডার বাটন। তো জেন্ডার বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার বাটনে ক্লিক করলে ছেলে এবং মেয়ে হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানের নিচে আরেকটি অপশন আছে, স্টিকার অপশন। আপনারা স্টিকারে ক্লিক করুন, স্টিকারে ক্লিক করে আপনারা এখানে যেটা করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার হাসি চাইলে হাসি দিবেন, তারপরে দুঃখজনক চাইলে দুঃখজনক দেবেন, তারপরে চমৎকৃত চাইলে চমৎকৃত দিবেন, তারপরে আপনারা যেরকম চান আর কি সেরকম দিতে পারবেন, আপনার যেটা পছন্দ তা সেটা দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকগ্রাউন্ড আসলে এখানে কিন্তু ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা যদি চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারি। তো এটি করার জন্য আমাদেরকে এখানে স্টিকার নিচে দেখতে পাচ্ছেন একটি বাটন, ব্যাকগ্রাউন্ড বাটন। তো আমরা ব্যাকগ্রাউন্ড বাটনটি ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটি হলো আপনি যদি চান তাহলে আপনার ফোনের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন। তো এটি করার জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচে একটি অপশন আছে লাইব্রেরি, তো লাইব্রেরিতে ক্লিক করুন। আমি লাইব্রেরিতে ক্লিক করলাম, ক্লিক করে আপনাদেরকে সরাসরি আপনার ফোন ডিভাইসে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করবেন। তো আমার পছন্দের ইমেজটি আমি সিলেক্ট করে দিলাম।
তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। তো তারপর আপনি আপনারা এখান থেকে আরও অনেক কাজ করতে পারবেন। জাস্ট আমি শুধু আপনাদেরকে একটু রিভিউ করে দেখাচ্ছি, আপনারা যখন এই অ্যাপসটি দিয়ে কাজ করতে করবেন তখন দেখবেন আরও অনেক ফিচার্স আছে। তো এগুলো করার পর যেটা করবেন, ঠিক এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, মেসেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, এর মধ্যে একটি আছে রেকর্ড, একটি আছে টেক্সট। তো আপনারা একটি টেক্সটে ক্লিক করুন, এটা হচ্ছে এই অপশানটি। টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে কিছু লিখবেন এবং সেই লেখাটা অটোমেটিকলি ভয়েস হয়ে সে ভয়েস আকারে কার্টুনটি বলে দিবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি লক করা আছে, তাই আমরা এখন করতে পারবো না, এটা আনলক করতে হবে প্রথমে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভয়েস রেকর্ড করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি মাইক আছে, মাইকের নিচে লেখা আছে ছোট করে ভয়েস। তো আমরা ভয়েসে ক্লিক করব, ভয়েসে ক্লিক করে এখান থেকে আমরা ভয়েস রেকর্ড করতে পারবো। ভয়েস রেকর্ড করার জন্য আমাদেরকে এখানে জাস্ট এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ভয়েসটা আমরা রেকর্ড করে নেব। হ্যালো বন্ধুরা, ইউটিউব বাংলা প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা আমাদের ভয়েসটি রেকর্ড হয়ে গেল, এখন আমাদের ভয়েসটি অ্যানালাইজিং হচ্ছে। তো ভয়েসটি অ্যানালাইজিং হওয়ার জন্য একটু সময় নিতে পারে। তো বন্ধুরা সমস্যা নেই, কিছুক্ষণ পরে আমাদের ভয়েসটি অ্যানালাইজিং হয়ে যাবে। সরি বন্ধুরা, কিছু একটা সমস্যার কারণে হয়তো আমার ভয়েসটি অ্যানালাইজিং হতে অনেকক্ষণ সময় নিচ্ছে। তো বন্ধুরা আপনারা ট্রাই করবেন, আমি 100% গ্যারান্টি যে এটি হবে, কারণ আমি এটি দিয়ে এর আগেও ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সে ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আপনারা এখানে কি করবেন, জাস্ট এই যে ডান দিকে সরি বাম দিকে দেখতে পাচ্ছেন নিচে শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম দিকে সেভ বাটন একটি আছে, টিক চিহ্ন করে দেওয়ার সেভ বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে গেটিং ইয়োর গেম, এখানে ক্লিক এই অপশনটি পূরণ হয়ে গেলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আবারও বলছি, আমার যে কোনো একটি সমস্যার কারণে ভয়েসটি অ্যানালাইজিং হতে বেশি সময় নিয়েছে। তো বন্ধুরা আমার ভয়েসটি রেকর্ড হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবারও বলছি বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ছিল আজকের বিষয়বস্তু, তো যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।